জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। মাঠে রয়েছে বিএনপি সহ 37টি দল, অপরদিকে বিরোধী পক্ষ আওয়ামী লীগ। মুখোমুখি অবস্থানে প্রধান দুই রাজনৈতিক দল। এরই মাঝে হরতাল অবরোধ সহ টানা কর্মসূচিতেই থাকবে বিএনপি ও শরিক দলগুলো। এদিকে বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে, অভিযোগ জাহাঙ্গীর কবির নানকের। এরপর জানাব বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার। এদিকে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেছে এবি পার্টি। অন্যদিকে প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জানালো জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য, ওয়াকার্স পার্টির সভায় বলেছেন নেতারা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এবার টানা কর্মসূচিতেই থাকবে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে তফসিল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা ছিল বিএনপির। কিন্তু 28 অক্টোবর মহাসমাবেশে হামলার প্রতিবাদে হার্ডলাইনে দলটি হরতালের পর টানা তিন দিনের অবরোধ পালন করেছে বিরোধী জোট। বিএনপির আন্দোলনে একাত্মতা ঘোষণা করে একই কর্মসূচি পালন করেছে জামায়াত সহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা 36টি দল। আগামী রোববার থেকে সারাদেশে ফের 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি। জামায়াত ও সমমনা দলগুলো, বিএনপির একাধিক নেতা জানান, সরকার পূর্বপরিকল্পিতভাবে শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা করে বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এরপর বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিকে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপির প্রতি সাধারণ মানুষের জনসমর্থনের কারণে 29 অক্টোবর বিএনপির হরতাল কর্মসূচিতে নেতারা সেভাবে মাঠে না থাকলেও সারাদেশে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। এরপর 72 ঘন্টার অবরোধ কর্মসূচিও নজিরবিহীনভাবে সারা দেশেই পালিত হয়েছে। এতে বিএনপি নেতারা মনে করছেন এটি আন্দোলনের এক ধরনের বিজয়, তাই চলমান আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। নেতারা জানিয়েছেন তফসিল ঘোষণার আগ পর্যন্ত টানা কর্মসূচি থাকবে। যদি তফসিল ঘোষণা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানিয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যে কোনো কৌশলে গ্রেপ্তার এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় জেলায় আরও কঠোরভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাকে বিচ্ছিন্ন করার পাশাপাশি পুরো দেশকে কার্যত অচলের চিন্তা করছে দলটি। কর্মসূচি পালনকালে সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দলীয় সূত্র জানিয়েছে আন্দোলন কর্মসূচি সরাসরি তদারকি করছেন তারেক রহমান। বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে, মন্তব্য জাহাঙ্গীর কবির নানকের। বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে বলে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা রাজধানীর শহর কোথাও সুবিধা করতে পারছে না, তাই তারা চোরাগুপ্তা হামলা করে। আগের দিনে সর্বহারা পার্টি কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি এই চোরাগুপ্তা হামলাগুলো চালাতো, বিএনপিও এখন সেই দিকে যাচ্ছে। বৃহস্পতিবার 2 নভেম্বর বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের সমালোচনা করে নানক বলেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামায়াতকে বিশ্বাস করা যায় না, কারণ ফখরুল বলেছিলেন তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। দেশের মানুষ সাক্ষী রয়েছে গত 28 অক্টোবর তারা কি পৈশাচিকভাবে পুলিশ, দায়িত্বরত সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়িতে আগুন দিয়েছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আটক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত 12টার পর গুলশানের 81 নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মানুষ জমিনকে এ তথ্য জানিয়েছেন আমির খসরু চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। এর আমির খসরুর খোঁজে গুলশানের ওই বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সহ 3 জনকে। সন্ধ্যা রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনকে।
জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেছে এবি পার্টি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। বিএনপি ও সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার এবি পার্টির নেতারা এই অঙ্গীকার করেন। অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দলের নেতারা রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। তারা হামলা সন্ত্রাস ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবরোধ সফল করার আহ্বান জানিয়ে স্লোগান দেন। সমাবেশে এবি পার্টির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী বলেন, অবরোধের প্রতি জনগণের সমর্থন বুঝিয়ে দিয়েছে এই সরকারের কোনো বৈধতা নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবি পার্টি লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। আগামী দিনে যে কোনো কর্মসূচিকে সফল করে তোলার জন্য দেশবাসীর সমর্থন কামনা করেন সোলাইমান চৌধুরী। প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান জাতীয় পার্টির। সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক চুন্নু বলেন, জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব, প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কে কি বলল, কি সমালোচনা করল, এগুলোর ঊর্ধ্বে উঠে সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান। দেশের মানুষ এই জিনিসটা চাইতেছে। বিএনপির উদ্দেশ্যে মজিবুল হক বলেন, বিরোধী দল মাঠে যে আছে বিএনপি সহ তাদের বলবো, আপনারাও আল্লাহর রাস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে পূর্ব শর্ত না করে টেবিলে এসে আলোচনা করুন। মজিবুল হক বলেন, বড় দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করা, ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্য থেকে নিরপেক্ষ নির্বাচনের পথ বের করা সম্ভব। ওয়াকার্স পার্টির সভায় নেতারা বললেন, অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য। বাংলাদেশ ওয়াকার্স পার্টির নেতারা বলেছেন, জনগণ নয় বিএনপির ভরসা, বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া ব্যবস্থা, নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার তাদের লক্ষ্য। এই অপশক্তিকে প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পলিট ব্যুরোর দুই দিন ব্যাপী সভার শেষ দিনে বৃহস্পতিবার এসব কথা বলেন তারা। ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ডক্টর সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নূর আহমেদ বকুল, কামরুল আহসান প্রমুখ। সভার প্রস্তাবে বলা হয়, 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। অগ্নিসন্ত্রাসে কিছু গাড়ি পোড়ানো ও সংঘর্ষ ছাড়া তাদের হরতাল অবরোধ কার্যত ব্যর্থই হয়েছে। এদিকে রাজধানীতে বিএনপি জামায়াতের অবরোধ বিরোধী মিছিল করেছে ওয়াকার্স পার্টি। পরে সমাবেশের নেতারা বলেন, জনগণ এই অবরোধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখেছে। তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় বক্তব্য দেন আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।